হ্যালো, তনিমা আছে? না, মানে ও একটু বেরিয়েছে, ফোনটা ফেলে রয়ে গেছে, ফিল্ডে কিছু বলবো? ও আচ্ছা, ঠিক আছে, ও এলে বলবেন শ্রেয়া ফোন করেছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, শ্রেয়া বলছেন? আমি অনিরুদ্ধ। হ্যাঁ বলুন। হ্যাঁ, কাল একটু অন্যায় হয়ে গেছে আপনার সঙ্গে। মানে মানে এখানে তন্ময় বলে কেউ থাকে না, ওই চাষ একটু মজা করছিল আপনার সঙ্গে। সরি, তাহলে এটা রং নাম্বার। হ্যালো, কে অনিরুদ্ধ? হ্যাঁ, আমি ডিস্টার্ব করলাম? হ্যালো, তুমি কি রেগে আছো? সেটা স্বাভাবিক নয় কি? আচ্ছা বাবা, শোনো, দেখা করার হলে মাসির মেসের ঠিকানা দিচ্ছি, ওখানে এসে দেখা করো। নোট করো, অধিকারী লেডিস হোস্টেল, A5/32, কল্যাণী। Does not exist. Please check the number you have dialed. এই নম্বরটি এক্সিস্ট করে না। অনুগ্রহ করে ডায়াল করা নম্বর যাচাই করুন। আপকে দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর উপযোগ মে নহি হ্যায়। कृपया नंबर जांच कर फिर से डायल करें।
करीब है इस उम्र की भी शख्सियत अजीब है पहचानी सी आवाजों में गूंजा है आज आसमां कैसे हम बेजुबान इस जीने में कहीं हम भी थे ज्यादा या जरा कम ही थे रुक के भी चल पड़े मगर रस्ते सब बेजुबान जीने की एक कैसी आदत लगी बेमतलब कर्जे चढ़ गए तो आजमेर नीचे নমস্কার আচ্ছা সিগনে শ্রেয়া ব্যানার্জি বলে কেউ থাকে না ওই নামে কেউ থাকে কিন্তু আমার কাছে কিন্তু এই ঠিকানাটাই আছে না না আপনার কথা তো আমি বুঝতে পারছি না কিন্তু আমার কাছে কিন্তু এই ঠিকানাটাই আছে না ওইভাবে বলা যাবে না কেন না এখানে কেউ থাকেই না আপনি ওটা বিরক্ত করেন না শুনুন শুনুন ছিল একজন শ্রেয়া ব্যানার্জি বলে মাস ছয়েক আগে তাহলে এক কাজ করো চলো আজ পাঁচটায় মিট করি কফি হাউসে আজ হবে না বুঝলে মায়ের শরীরটা খুব খারাপ কে হ্যালো শ্রেয়াকে একটু ফোনটা দিন না শ্রেয়া বলে তোকে এখানে থাকে না রং নাম্বার আরে ধুর মশাই আপনি কি বাংলা ভাষা বোঝেন না নাকি বলছি না শ্রেয়াটা বলে ওখানে থাকে না আপনাকে বিরক্ত করার জন্য বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই আমি গত প্রায় ছ মাস এই নাম্বারে কিন্তু ফোন করছি হ্যালো শিলাদিত্য হ্যাঁ বল এই শোন না তোর সঙ্গে দরকার আছে বল আমি তোকে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা একটু দেখে বলতে পারবি যে এই নাম্বারটা কার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে পাঠিয়ে দিয়ে আমি তোকে পরে ফোন করে দিচ্ছি
আচ্ছা ঠিক আছে, আমি সেন্ড করে দিচ্ছি, একটু দেখতো নাম্বারটা কার। হ্যালো শিলাই তো? হুম শোন, নাম্বারটা আমি খোঁজ নিয়েছি বুঝলি, ওনার নাম হচ্ছে অনির্বাণ মণ্ডল। ও আর উনি থাকেন হচ্ছে শ্যামবাজার বিবেকানন্দ রোড দিবাই 18। আচ্ছা আমার সঙ্গে তো কাল কথা হয়েছে এরকম, প্রায় গত 6 মাস ধরে এই নাম্বারে কথা হচ্ছে। 6 মাস? আমি তো আগে কখনো কথা হয়েছে না। আমি কিন্তু এই নাম্বারটাতেই প্রায় 6 মাস ধরে কথা বলছি। এই নাম্বারে? হ্যাঁ এই নাম্বারে। আচ্ছা আচ্ছা, কিছু যদি ভুল না হয় আমার কিন্তু মাস ছয়েক আগে ফোন আমি হারিয়েছিলাম। তাহলে আমার মনে হয় ওই ফোন নাম্বারটা থেকে আমাকে ফোন করছে। এটা নিয়ে থানায় একটা ডায়েরি করে রাখা ভালো। আপনাকে অনুরোধ করছি কাইন্ডলি আপনি থানায় একটা ডায়েরি করুন।
কবে কথা হয়েছিল রে? আরে কথা তো হয়েছিল গতকালই, কিন্তু কালকে মেসেজও আছে। দাঁড়া মেসেজ দেখাচ্ছি তোকে। এই দেখ। হ্যালো, আমি ইন্সপেক্টর সোম বলছি। আপনাকে আবার পুলিশ স্টেশনে আসতে হবে। আমি ওয়েট করছি। যদি তারে নাই চিনি গো শিখি শিখি দোকানে একজন মোবাইলটা ফেলে যায়। স্যার আমার দাদা চুরি করেনি।
একদিন থাকতে না পেরে তোমার ফোনটা করেই ফেললাম। না মানে একটু বেরিয়েছে, ফোনটা ফেলে রয়ে গেছে। নিজের নাম বলার সাহস আমার হয়নি। আমি জানতাম আমি ভুল করছি, বারবার দেখা করার কথা বললে এড়িয়ে যেতাম। একদিন ভুল করে মেসের ঠিকানাটা দিয়ে ফেলি, আমি জানতাম তুমি আসবে, তাই মাসিকে মিথ্যেটুকু বলতেই হল। তাহলে সুইসাইড করে মারা গেছে করে দিল। মাসি আর দাদা কোনো ভুল করেনি স্যার, ওদের ছেড়ে দিন স্যার, সব দোষ আমার। জান জান আমার অনেক কাজ আছে। পাশে ছিলে না, নিজেরটাই বুঝলে। জানি এখন তোমার অনেক নামটা, আমি তাতে খুব খুশি। জানি আজ তোমার মনে অনেক প্রশ্ন, উত্তরটা নাই কথা। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই। তুমি ঘুরে বেড়াও কোন বাতাসে, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যার আশা আজ শূন্য হল, কি সুর জাগাও তাহার আসে। তুই চলে গেছিস, তোর গান রয়ে গেছে। মনে রেখো
জ্যোতি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম চলে যদি থাকি কাছাকাছি দেখিতে না পা ছায়ার মতো আছি না আছি মনে রেখো চলাশে আঁখি পাতে যদি জলাশে আঁখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মনে রেখো